আগের ক্লাসে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন নিয়ে আলোচনা করছিলাম এবং সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রেসিপিটেশন রিয়াকশন কী এবং তার বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ আমরা দেখব অ্যান্টিজেন অ্যান্টিবডির আরও একটা রিয়াকশান যার নাম হচ্ছে অ্যাগলুটিনেশান রিয়াকশন অ্যাগলুট্রেশান রিয়াকশান আসলে কী অ্যাগলুট্রেশান রিয়াকশানের যদি আমরা প্রিন্সিপাল দেখি তাহলে আমরা দেখবো কি কোনো একটা পার্টিকুলারট অ্যান্টিজেন এখানে কিন্তু এটা খেয়াল রাখবে যেটা হচ্ছে পার্টিকুলার অ্যান্টিজেন প্রিন্সিপিটেশনে আমরা সময় আমরা বলেছিলাম যে অ্যান্টিজেনটা হবে আমার সলুবেল অ্যান্টিজেন এখানে কিন্তু অ্যান্টিজেনটা হচ্ছে পার্টিকুলার অ্যান্টিজেন এই পার্টিকুলেট অ্যান্টিজেন যখন তার স্পেসিফিক অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশান করবে ইন প্রেজেন্স অফ অপটিমাল পিএইচ টেম্পারেচার এবং ক্লোরাইড তখন আমরা কী দেখতে পাবো একটা অ্যাগলুটিনেশান অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সে একটা অ্যাগলুটিনেশান দেখতে পারবো বা একটা ক্লাম্পিং আমরা দেখতে পাবো কী বললাম একটা পার্টিকুলার অ্যান্টিজেন ইন প্রেজেন্স অফ অপটিমাল পিএইচ টেম্পারেচার এবং সোডিয়াম ক্লোরাইড তার স্পেসিফিক অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করবে এবং বাইন্ড করার ফলে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডির কমপ্লেক্সে একটা অ্যাগলুটিনেশান বা একটা ক্লাম্পিং আমরা দেখতে পাবো এই প্রকার রিয়াকশানগুলোকে বলা হয় অ্যাগলুটিনেশন রিয়াকশান অ্যাগলুটিনেশন রিয়াকশানের এন্ড প্রোডাক্টটা আমরা ঠিক অনেকটা এরকম দেখতে পারবো যেখানে আমরা কি দেখব অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো মিলে একটা ক্লাম ফরমেশন করেছে বা অ্যাগলুটিনেশান হয়েছে ঠিক আছে তাহলে এটা গেল আমার অ্যাগলুটিনেশান রিয়াকশান এখানে একটা জিনিস মনে রাখবে এই যে অ্যাগলুট্রেশন রিয়াকশান এই রিয়াকশানটা হচ্ছে মোর স্পেসিফিক দেন দ্য প্রেসিপিটেশন রিয়াকশান অ্যাগলুট্রেশন রিয়াকশান এই মোর স্পেসিফিক দেন প্রেসিপিটেশন রিয়াকশান ঠিক আছে এটা অনেক সময় শর্ট কোয়েশ্চানে অনেক সময় জিজ্ঞেস করে দেয় যে কোনটার স্পেসিফিসিটি বেশি প্রেসিপিটেশন নাকি কি খেয়াল রাখবে অ্যাগলুট্রেশান রিয়াকশানের স্পেসিফিসিটি কিন্তু প্রেসিপিটেশন রিয়াকশনের চেয়ে বেশি ঠিক আছে এখন অ্যাগলুট্রেশান রিয়াকশানের উদাহরণ কী কোন কোন টেস্টগুলো আমরা করি যেগুলো আমরা অ্যাগ্লুটিনেশান রিয়াকশান বলতে পারি ঠিক আছে তা প্রথম উদাহরণ হচ্ছে টিউব ওয়েডাল টেস্ট টিউব ভিডাল ঠিক আছে টাইফয়েডের জন্য যে টেস্টটা আমরা করি টিউবে উইডাল বা ভিডাল যেটা উচ্চারণ করি না কেন সেই টেস্টটা হচ্ছে এক প্রকার অ্যাগ্লুটিনেশান টেস্ট তারপর ওয়েল ফেলিক্স টেস্ট কুমস টেস্ট বা ব্লাড গ্রুপিং টেস্ট এই কুম টেস্ট বা ব্লাড গ্রুপিং টেস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাগ্লুটিনেশান বা ক্লাম্পিং ফরমেশান আমরা দেখতে পাই যেটা আমরা আগে আলোচনা করেছি অন্যান্য ভিডিওতে তাহলে এই কুম টেস্ট ব্লাড গ্রুপিং টিউব উইডাল এবং ওয়েল ফেলিক্স এই সমস্ত টেস্টগুলো হচ্ছে আমার অ্যাগ্লুটিনেশান রিয়াকশানের একটি এক একটি উদাহরণ ঠিক আছে এখানেই কিন্তু আমাদের অ্যাগলুটিনেশান রিয়াকশান শেষ করলে হবে না আরও কিছু অ্যাগ্লুটিনেশান রিয়াকশান সম্পর্কে আমাদেরকে জানতে হবে যেগুলো হচ্ছে প্যাসিভ অ্যাগ্লুটিনেশান ঠিক আছে প্যাসিভ অ্যাগলুটিনেশনের মধ্যে হিমাগ্লুটিনেশান এবং আমার ল্যাটেক্স অ্যাগলুটিনেশন এছাড়াও আমার আছে রিভার্স প্যাসিভ অ্যাগলুটিনেশান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে এটা এটা ক্লিয়ার করে নাও যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন এবং হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাগলুটিনেশন রিয়াকশান সেটা হচ্ছে আমার পার্টিকুলার অ্যান্টিজেন তার অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশন করে একটা অ্যাগ্লুটিনেশান বা ক্লাম্পিং ফরমেশন করবে ঠিক আছে এটাকে বলা হয় অ্যাগলুটিনেশান রিয়াকশান ক্লিয়ার এরপর আমরা দেখবো যে হোয়াট ইজ প্যাসিভ অ্যাগলুটিনেশন এবং কোন কোন টেস্টগুলো আমরা প্যাসিভ অ্যাগ্লুটিনেশান রিয়াকশন দিয়ে করে থাকি এখন আমরা দেখবো যে প্যাসিভ অ্যাগ্লুটিনেশান আসলে কী প্যাসিভ অ্যাগ্লুটিনেশান জানতে গিয়ে তার আগে আমরা আমরা কী জানলাম যে দ্য অনলি ডিফারেন্স বিটুইন অ্যাগলুটিনেশন অ্যান্ড পেসিপিটেশান রিয়াকশান ইজ দ্য নেচার অফ অ্যান্টিজেন এই লাইনটার মানে কি এই লাইনটার মানে হচ্ছে যখন আমরা পেসিপিটেশান রিয়াকশান পড়েছিলাম তখন দেখেছিলাম যে অ্যান্টিজেনটা আমরা ব্যবহার করছিলাম সেই অ্যান্টিজেনটা ছিল সলুবেল অ্যান্টিজেন এবং অ্যাগলুটিনেশান রিয়াকশানের ক্ষেত্রে যে অ্যান্টিজেনটা ব্যবহার করছিলাম সেটা ছিল আমার পার্টিকুলেট অ্যান্টিজেন তাহলে অ্যান্টি আমার অ্যাগ্লুটিনেশান এবং পেসিপিটেশন রিয়াকশানের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে নেচার অফ দ্য অ্যান্টিজেন এখন যেহেতু পেসিপিটেশন রিয়াকশানের ক্ষেত্রে আমার দরকার হচ্ছিলো সলুবেল অ্যান্টিজেন আর অ্যাগ্লুট্রিনেশানের ক্ষেত্রে আমার দরকার হচ্ছিলো কি পার্টিকুলেট অ্যান্টিজেন এখন যদি কোনোভাবে যে সমস্ত সলুবেল অ্যান্টিজেনগুলো আছে যারা নর্মালি আমার প্রেসিপিটেশন রিয়াকশান দেখাতে পারে সেই সমস্ত অ্যান্টিজেনগুলোকে যদি কোনোভাবে পার্টিকুলেট অ্যান্টিজেনে পরিণত করা যায় তাহলে সেও কিন্তু আমার অ্যাগ্লুটিনেশন রিয়াকশান দেখাবে কি বললাম যে সমস্ত অ্যান্টিজেনগুলো আমার সলুবেল অ্যান্টিজেন যারা নর্মালি আমার প্রেসিপিটেশন রিয়াকশান দেখায় সেই সমস্ত অ্যান্টিজেনগুলোকে যদি কোনোভাবে আমার পার্টিকুলেট নেচারে নিয়ে যেতে পারি তাহলে সেই অ্যান্টিজেনগুলো আমার কিন্তু অ্যাগ্লুট্রেশন রিয়াকশান দেখাবে সেটা আমরা কীভাবে করতে পারি এটা আমরা করতে পারি বিভিন্ন রকম পদ্ধতিতে করতে পারি একটা পদ্ধতি কি যদি কোনো একটা অ্যান্টিজেন যে সমস্ত অ্যান্টিজেনগুলো আমার সলুবেল অ্যান্টিজেন যেগুলো নর্মালি আমার প্রেসিপিটেশন রিয়াকশান দেখায় সেই সমস্ত অ্যান্টিজেনগুলোকে যদি আমি একটা আরবিসির সার্ফেসের উপর কোট করে দিই সে অ্যান্টিজেনগুলোকে আমি কী করলাম একটা আরবিসি সার্ফেসের উপর কোট করে দিলাম তাহলে এই পুরো যে আমার জিনিসটা তৈরি হলো এটা কিন্তু আমার আর সলুবেল অ্যান্টিজেন নেই এটা কিন্তু আমার তখন পার্টিকুলার অ্যান্টিজেন হয়ে গেছে কারণ আরবিসি কিন্তু আমার সলুবেল নয় এগুলো আমার ছিল সলুবেল অ্যান্টিজেন যেটাকে আরবিসির বিসির উপর কোট করার ফলে কিন্তু সেটা আমার পার্টিকুলার অ্যান্টিজেনে পরিণত হয়েছে এই যে কোটিং এই কোটিং করার ফলে এই অ্যান্টিজেনগুলোই কিন্তু এখন আর আমার প্যাসিপিটেশান রিয়াকশান না দিয়ে অ্যাগলুটিনেশান রিয়াকশান দেখাতে পারে এইভাবে আমার সল্যুবেল অ্যান্টিজেনগুলোকে কোট করে তার অ্যাগ্লুটিনেশান রিয়াকশান ঘটানো হয় সেই সমস্ত রিয়াকশানগুলোকে বলা হয় প্যাসিভ অ্যাগ্লুটিনেশান রিয়াকশান আশা করি বোঝা গেছে কেন প্যাসিভ বলছি আমরা এটা ইনডাইরেক্টলি আমরা সল্যুবেল অ্যান্টিজেনগুলোকে ইনসলুবেল বা পার্টিকুলার অ্যান্টিজেনে পরিণত করে তাদের আমরা অ্যাগলুটেনশান রিয়াকশন ঘটাচ্ছি সেই জন্য এই প্রকার রিয়াকশনগুলোকে বলা হয় প্যাসিভ অ্যাগলুটেনেশান রিয়াকশান এখানে কোটিংয়ের জন্য কী ব্যবহার করা হয় কোটিংয়ের জন্য আমরা আর বিসি ব্যবহার করতে পারি অথবা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ল্যাটেক্স পার্টিকেল ল্যাটেক্স পার্টিকেল ল্যাটেক্স পার্টিকেলের উপরে কী করা হয় সাপোজ এটা যদি একটা ল্যাটেক্স পার্টিকেল হয় তাহলে ল্যাটেক্স পার্টিকের উপরে আমার সলুবেল যে অ্যান্টিজেনগুলো আছে সেই অ্যান্টিজেনগুলোকে এখানে কোট করে দেওয়া হয় তারপর এটার অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশান করা হয় তখন এটা আমার অ্যাগ্লুট্রেশান রিয়াকশান দেখায় ঠিক আছে এই এটাকে বলা হয় প্যাসিভ অ্যাগ্লুট্রেশন রিয়াকশান এখন প্যাসিভ অ্যাগ্লুট্রেশন রিয়াকশান যখন আমি আর বিসির উপরে কোট করে ঘটাবো মানে আর উপর আমার সলুবেল অ্যান্টিজেন কোট করে সেটাকে অ্যাগলুটিনেশান রিয়াকশন ঘটানোর চেষ্টা করব সেই প্রকার রিয়াকশনগুলোকে বলা হয় টেনেশন কি বলা হয় হিমাগ্লুটিনেশান হিম মানে আর যে ব্যবহার করছি সেখান থেকে আমার হিমাগ্লুটিনেশান বলা হয় আর যখন ল্যাটেক্স পার্টিকেল পার্টিকেলের উপর আমি কোট করব অ্যান্টিজেনগুলোকে তখন সেগুলোকে বলা হয় ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশান টেস্ট বা ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশান রিয়াকশন আর আরবিসির উপরে কোট করলে সেটাকে বলা হয় হিমাগ্লুটিনেশান আশা করি বোঝা গেছে এখন হিমাগ্লুট্রেশান এবং ল্যাটেক্স অ্যাগ্লুট্রেশনের উদাহরণ কী হিমাগ্লুট্রেশনের একটা উদাহরণ হচ্ছে আর এ ফ্যাক্টর আর এ ফ্যাক্টরের যে টেস্ট সেই টেস্টটা আমরা হিমাগ্লুট্রেশান রিঅ্যাকশনের মাধ্যমে করতে পারি আর ল্যাটেক্সের উদাহরণ হচ্ছে ও সি আর পি বা আর এ আর একে আমরা দুটোভাবে করতে পারি ল্যাটেক্স পার্টিক্যালের উপর কোট করেও করতে পারি অথবা হিমা আর বিসির উপর কোট করেও আমরা হিমাগ্লুটেনেশান করতে পারি আশা করি এটুকু বোঝা গেছে তাহলে আর কী বললাম আমরা বলি প্যাসিভ অ্যাগলুটেনেশান কী প্যাসিভ অ্যাগ্লুটিনেশান হচ্ছে যে সমস্ত সলুবেল অ্যান্টিজেন যাদের নর্মালি আমার প্যাসিপিটেশন রিয়াকশন দেখানোর কথা তাদেরকে বিভিন্ন পার্টিকেলের উপর অথবা আর বিসির উপর কোট করে তাদেরকে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন দেখানোর ব্যবস্থা করা হয় তখন সেটাকে বলা হয় প্যাসিভ অ্যাগলুটেনেশন রিয়াকশন কারণ নর্মালি কিন্তু এই অ্যান্টিজেনগুলো কিন্তু আমার অ্যাগ্লুটিনেশন রিয়াকশান দেখানোর কথা নয় কিন্তু কোট করে আমরা সেটাকে সেটা ঘটানোর চেষ্টা করেছি সেই জন্য এটাকে বলা হয় প্যাসিভ অ্যাগ্লুটিনেশান রিয়াকশান এখন কার কার উপরে কোট করতে পারি বলেছি আর বিসির উপরে অথবা ল্যাটেক্স পার্টিকেলের উপরে আর বিসির উপরে কোট করলে সেটাকে আমরা বলি হেমাগ্লুটিনেশান আর ল্যাটেক্স পার্টিকেলের উপরে কোট করলে সেটাকে আমরা বলি ল্যাটেক্স অ্যাগ্লুট্রিনেশান হেমাগ্লুট্রেশান উদাহরণ কি আর এফ একটার টেস্ট এবং ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশান এএসও সি আর পি আর এ এইগুলো হচ্ছে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশান টেস্টের উদাহরণ আশা করি বোঝা গেছে এখন আমরা আরেকটা জিনিস দেখব রিভার্স প্যাসিভ অ্যাগলুট্রেশান কী প্যাসিভ অ্যাগলুট্রেশান আছে তার আগে আমার যোগ হয়েছে রিভার্স মানে ঠিক রিভার্স মানে হচ্ছে উল্টো প্যাসিভ অ্যাগলুট্রেশনই থাকবে কিন্তু আমার উল্টোটা হবে প্যাসিভ অ্যাগলুট্রেশনে কী হচ্ছিলো আমার কোনো একটা পার্টিকেল বা আর উপরে আমরা অ্যান্টিজেন কোট করছিলাম এগুলো কী ছিল আমার অ্যান্টিজেন এখন যদি অ্যান্টিজেনের জায়গায় যদি অ্যান্টিবডি আমরা কোট করি এটা একটা ল্যাটেস্ট পার্টিকেল এই ল্যাটেক্স পার্টিকেলের উপরে আমরা অ্যান্টিজেন কোট না করে যদি অ্যান্টিবডি কোট করি তখন এবং এইটার সাহায্যে কোনো অ্যান্টিজেনকে ডিটেক্ট করার চেষ্টা করি তখন সেটাকে বলা হয় রিভার্স প্যাসিভ অ্যাগ্লুটিনেশান টেস্ট শুধু প্যাসিভ অ্যাগ্লুটিনেশনে কী হচ্ছিলো আমার ল্যাটেক্স পার্টিকেলের উপরে অ্যান্টিজেন কোট করে তার এগেনস্ট যে অ্যান্টিবডি সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করছিলাম সেটাকে বলছিলাম প্যাসিভ অ্যাগ্লুটিনেশান আর রিভার্স প্যাসিভ অ্যাগলুটিনেশনের ক্ষেত্রে আমরা আর বিসি অথবা ল্যাটেক্স পার্টিকেলের ওপর অ্যান্টিবডি কোট করে অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি সেটাকে বলা হয় রিভার্স প্যাসিভ অ্যাগ্লুটিনেশান টেস্ট এটাই ছিল আমাদের আজকের আলোচনা অ্যাগ্লুটিনেশান রিয়াকশান নিয়ে এই অ্যাগলুটনেশান রিয়াকশান পড়তে গিয়ে আমরা তাহলে কী কী জানলাম প্রথমেই আমরা জেনেছিলাম যে হোয়াট ইজ অ্যাগলুটেনেশান রিয়াকশান অ্যাগলুটেশান রিয়াকশানে কী হয় তার অ্যান্টিজেনের প্রপার্টি কেমন হতে হবে ঠিক আছে তারপর আমরা তার প্যাসিভ অ্যালোটিনেশান কী কেমনভাবে হয় কার উপরে কোট করা হয় আর সি উপরে কোট করে তাকে কী বলে ল্যাটেক্স পার্টিকেলের উপরে কোট করে তাকে কী বলে এই সমস্ত জিনিস আলোচনা করলাম এবং আরও জানলাম আমরা রিভার্স প্যাসিভ অ্যালোটিনেশান সম্পর্কে এটুকুই ছিল আজকের আমাদের আলোচনা থ্যাংক ইউ ভেরি মাচ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অন করে নেবে যাতে করে আর নতুন কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও